বন্যার কবলে পড়ছে এবার মুর্শিদাবাদের বহরমপুর ব্লকও বহরমপুরের সাটুই চৌড়িগাছা পঞ্চায়েতের হটনগর কাঁঠালিয়া সন্তোষনগর সহ একাধিক গ্রাম প্লাবিত এসকল গ্রামে বাবলা নদী ছাপিয়ে জল ঢুকছে বাবলা নদীর একটি জায়গায় বাঁধও ভেঙে যাওয়ায় বহরমপুর ব্লকের একাধিক গ্রাম এবং চাষের জমি প্লাবিত হয়েছে বলে জানালেন গ্রামবাসীরা আপনার যদি এই আম গাছের এইখানে একটু ডাঙ্গা মাটি ফেলে ডাঙ্গা করা আছে ওইখানে গরু বাছুর বেঁচে দিয়ে ওইখানে ফাঁকাই শুয়েছিলাম সাপে খাবে কি ব্যাঙে খাবে কিছুতে খাবে তার চিন্তা করি না কী করে করব দেখতে পাচ্ছি তো সব জলের অবস্থা রাত্রে যদি আধাত বাড়ে তাহলে তো ছাপিয়ে চলে যাবে ঘর ভেঙে চলে যাবে ভেঙে চলে যাইছে ঘর বাড়ি সব ছেলে পেলে বাচ্চা কাচ্চা কষ্ট হয়েছে খাওয়া দাওয়া ডিস্টার্ব হয়েছে ইতিমধ্যে চারটি গ্রাম থেকে পনেরোটি পরিবারকে প্রাণ শিবিরে সরিয়ে আনা হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে তাদের ত্রাণ দেওয়া স্থানীয়দের আশঙ্কা যেভাবে নদীর জল ঢুকছে তাতে আরো একাধিক গ্রাম প্লাবিত দু হাজার সালের বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে এখানে পোড়াডাঙ্গা মাঠ কয়েক হাজার একর জমি মাটি জলের তলায় পাশাপাশি আমাদের সন্তোষনগর নলঘুষা যে গ্রাম বাবলা নদীর বাঁধ সেখানে আমাদের প্রায় তিন থেকে চারশো মানুষ সেখানে আটকে রয়েছে তাদের একদিকে বাবলা নদী আর একদিকে হচ্ছে ষাটু চড়ে গেছে অঞ্চলের মাঠ জলে জল মগ্ন তারা বাঁধের মধ্যে রয়েছে সেই অসহায় মানুষের জন্য আমরা আমাদের কান্দি বিধানসভার বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট সম্মানীয় অপূর্ব সরকার মহাশয় আজকে তাদের জন্য কিছু ত্রাণ পাঠিয়েছেন সে টানগুলো আমরা নিয়ে যাচ্ছি